বাণিজ্যিকভাবে চাল কুমড়ার বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন খুলনার ফুলতলা উপজেলার নারীরা। শীতকালীন এই খাবার তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা। শুধু ফুলতলা ইউনিয়নে অন্তত 1000 নারীর কর্মসংস্থান হয়েছে এতে। প্রকৃতিতে হেমন্ত বিদায় নেয়ার পথে, এরই মধ্যে অনুভূত হচ্ছে শীত। তাই খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের ঘরে ঘরে শীতকালীন মুখরোচক খাবার কুমড়ার বড়ি তৈরির হিড়িক পড়েছে। সকাল থেকেই নারীরা ব্যস্ত হয়ে ওঠেন চাল কুমড়া ও ডালের মিশ্রণ তৈরিতে। সম্প্রতি এ কাজে যন্ত্রের ব্যবহার শুরু হলেও শেষ পর্যন্ত বড়ির রূপ পায় হাতের ছোঁয়ায়। এরপর রান্নার উপযোগী করা হয় রোদে শুকিয়ে। কুমড়ো কুড়াইয়ে তা আবার মেশিনের সঙ্গে ওই কুমড়ো দিয়ে একটু মিশতে হয়, মিশাই আনিয়ে তারপরে আমরা উপরে এসে ফেটে ফেটাই বড়ি দিই। বাজারে নিয়ে গেলে পাইকারি বিক্রি হয়, 300 টাকা করে বিক্রি করলে 100 টাকা থাকে। স্থানীয়রা জানান, শীত মৌসুমে দেশের বিভিন্ন জেলায় চাহিদা থাকায় স্বাবলম্বী হতে কুমড়ার বড়ি তৈরি করেন এই এলাকার অনেক নারী। বেচতেছি, নিজেরা খাচ্ছি, তারপরও 2-4 পয়সা থাকলে একটু এদিক সংসারে বাড়তি আয়। ওদের একটা বাড়তি ইনকাম হয় যেটা ওনারা সারা বছর ওনাদের যে টুকটাক যে খরচগুলো হয় বা চালাইতে পারে। মহিলাদের যে হাত খরচটা সবসময় তো পুরুষের কাছে পাওয়া যায় না, তাই বসে না থাকে এই সুযোগটা তো আমাদের এলাকায় আছে সিজনালি ব্যবসা। বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরির মতো কুটির শিল্প প্রসারে সহায়তার কথা জানান কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি। ডালের উৎপাদনের সাথে কৃষি বিভাগ সম্পূর্ণ সবসময় সহযোগিতা করে আসছে, তাদের বিভিন্ন পরামর্শ দেয়া, আমাদের প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী থেকে শুরু করে সর্বোত্তভাবে চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার। কিছু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়া যায় তাহলে আমি মনে করি যে এটা আরও সম্প্রসারিত হবে, এতে বহু লোকের কাজের, বহু মহিলাদের কাজের সংস্থান হবে। এই কাজে কর্মসংস্থান হয়েছে ফুলতলা ইউনিয়নের প্রায় 1000 নারীর। ডিবিসি নিউজ ডেস্ক।